একমাত্র আমি হলাম রব, আমি হলাম কর্তা, আর আমি সব কিছু শিক্ষা দিয়েছি রহমাতুল লিল কাকে। আর রহমান সূরা কাকেও লক্ষ্য করে বলেছেন, আমার বন্ধুকে লক্ষ্য করে বলেছেন, রসূল আপনাকে বলছি আমি আপনাকে আমি সব শিক্ষা দিয়েছি, আর আপনি সকলকে শিক্ষা দিয়ে দেন, তাফসীর করে দেন, ব্যাখ্যা করে দেন, তাদেরকে শিখিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন, আমি এক, অদ্বিতীয় কোনো মাবুদ নেই, অদ্বিতীয় কোনো মাবুদ নেই, ইন্না শিরকা লা যুলমুন আযীম, একমাত্র আমি আল্লাহর সাথে জুলুম করলে, আল্লাহর সাথে সমকক্ষ করলে আমি আল্লাহ ছাড় দেই না। বান্দাগণ আমার গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের কি কত সুন্দরভাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, তোমাদের মাঝে আমি ইনসান সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর পৈরবী করার জন্য, আমি আল্লাহর গোলামী করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর হুকুম আকাম পালন করার জন্য, আমি আল্লাহর নির্দেশ আদেশ পালন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু, একমাত্র আমি আল্লাহর গোলামী ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করার জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাশরের ময়দানে বিচার হবে দুই প্রকারের মানুষের, কয় প্রকার জোরেগণ, কয় প্রকার, দুই প্রকার মানুষের আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে, তাদের কি বিচার করবে, জিন এবং ইনসানদের কি, জিনের মধ্যেও মানুষ আছে, ইনসানের মধ্যেও মানুষ আছে কিনা নাই, জিনের মধ্যেও ভালো আছে এবং মানুষের মধ্যেও ভালো আছে আছে কিনা নাই, আছে মানুষের মধ্যে যেইভাবে খারাপ গুলা রয়েছে, জিনের মধ্যেও এমন খারাপ গুলা রয়েছে, আর মানুষের মধ্যে যেই ভালো বৈশিষ্ট্য গুলা রয়েছে, তদ্রূপ জিন জাতির মধ্যেও এমন ভালো বৈশিষ্ট্য গুলা রয়েছে, বলেন সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, ইন্নাল ইনসানা ইল্লা লিয়াবুদু, নিশ্চয় নিশ্চয় আমি ইনসান সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি এবং জিন জাতি সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামী করার জন্য, আর আমি আল্লাহর গোলামীর মধ্য থেকে যদি তোমরা কোনো জাররা পরিমাণ বিন্দু পরিমাণ আমি আল্লাহকে অহংকার করো, আমি আল্লাহ সাথে সাথে আমি আল্লাহর রহমতের নূর দিয়ে আমি আল্লাহ জ্বালিয়ে দেবো, জোরে কোন ঠিক না বেঠিক না বেঠিক, আমি আল্লাহ জ্বালিয়ে দেবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক, অদ্বিতীয় কোনো মাবুদ, জোরে কোন মাবুদ, মাবুদ নাই। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলে দিলেন সূরা 30 পারার মধ্যে, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসে কি বললেন দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আমার মালিক এক, অদ্বিতীয় কোনো, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রসূলকে জানিয়ে দিলেন, বল রসূল আপনি বলে দেন, আল্লাহু সামাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয় কোনো কি নাই, মাবুদ কথা বলেন, মাবুদ, মাবুদ নাই। আগে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি জানিয়ে দেন, আপনি নয়, ও বন্ধু আপনি নয়, আপনি আপনার গোত্রদেরকে বলে দেন, আপনার সম্প্রদায়দেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, এটা দিয়ে আমার আল্লাহ আমার বন্ধুকে বুঝাইয়া দিলেন, নবী রাসূল হোক যেটা হোক না কেন, যত জাতি হোক না কেন, আমার আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই, আমার আল্লাহর নবী কামলে আলা সকল উম্মতদেরকে জানাইয়া দিলেন, হোক নবী এবং রাসূল আল্লাহ এক, অদ্বিতীয় কোনো মাবুদ নাই, জোরে গান ঠিক না বেঠিক, সন্দেহ আছে, কোন সন্দেহ আছে, সন্দেহ পোষণ করা যাবে, সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুশরিকু বিশাইআন ওয়া বিরুল ওয়ালিদাইনি ইহসানা, জোরে কোন ঠিক না বেঠিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমকক্ষ করিও না, আমি আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না, তোমরা মুত্তাকি হতে চাও যদি তোমরা
আমরা মুত্তাকি হতে চাও, ফরজগার হতে চাও, তাকওয়াবান বান্দা হতে চাও, তাহলে আমি আল্লাহকে ভয় করো এক জানো, অদ্বিতীয় কোন উপাস্য নাই নাই নাই। আল্লাহ এক, অদ্বিতীয় কোন শিক্ষা দিয়েছেন কে? জরুর কে শিক্ষা দিয়েছেন? আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ পাক বলেছেন একমাত্র আমি হলাম রব, আমি হলাম কর্তা, আর আমি সব কিছু শিক্ষা দিয়েছি রহমাতুল লিল আলামিন। কাকে? আর রহমান সূরা কাকে লক্ষ্য করে বলেছেন? আমার বন্ধুকে লক্ষ্য করে বলেছেন, রসূল আপনাকে বলছি আমি আপনাকে আমি সব শিক্ষা দিয়েছি, আর আপনি সকলকে শিক্ষা দিয়ে দেন, তাফসীর করে দেন, ব্যাখ্যা করে দেন, তাদেরকে শিখিয়ে দেন, তাদেরকে জানিয়ে দেন, আমি এক, অদ্বিতীয় কোনো মাবুদ নেই, অদ্বিতীয় কোনো মাবুদ নেই। ইন্না শিরকা লা যুলমুন আযীম, একমাত্র আমি আল্লাহর সাথে জুলুম করলে, আল্লাহর সাথে সমকক্ষ করলে আমি আল্লাহ ছাড় দেই না।